গণতন্ত্রকে সমূলে ধ্বংস করেছে আজকের আওয়ামী লীগ, কিন্তু ওই আওয়ামী লীগও করেছিল, যার কথা বলে ওনারা সকালে ঘুম থেকে ওঠেন, তার নেতৃত্বে মাত্র 11 মিনিটে আপনার গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে এক দলীয় শাসন বাক্সার প্রতিষ্ঠা করা হয়েছে। তো আওয়ামী লীগ কোন মুখে গণতন্ত্রের কথা বলে? গণতন্ত্রের কথা বলতে কোনো রাইট নেই, তারা সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে তারা সহ্য করতে পারে না, অন্য মতকে সহ্য করতে পারে না, পরমত সহ্য করতে পারে না। এইরকম একটা দল আমাদের জন্য, জাতির জন্য সবচেয়ে বড় সমস্যা। এই দল যদি ওদের চিন্তা ভাবনাগুলোকে না বদলাতে পারে, তাহলে আপনার এই দেশে গণতন্ত্র তো থাকবে না, এই দলও থাকবে, দেশও থাকবে না। আপনি দেখুন নিজের স্বার্থে, ক্ষমতায় থাকার স্বার্থে কীভাবে দেশকে বিক্রি করে দিচ্ছে, তাদের কথাবার্তাই তো সমস্ত এসছে, আমি ওগুলো রিপিট করতে চাই। তারা আজকে দেশকে বিক্রি করছে, তারা আজকে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, কার স্বার্থে? অর্থনীতিকে ধ্বংস করেছে সম্পূর্ণভাবে বিদেশিদের স্বার্থে, পরনির্ভরশীল একটা জাতিতে পরিণত করেছে। খুব বড় বড় কথা বলেন, বিএনপির সময়ে বাজেটের পরিমাণ ছিল এত, এখন হয়েছে এত। আরে বিএনপি দেশটাকে ভালোবাসত, দেশটাকে ভালোবাসতে বলি তারা হিসাব করে চলত যে জনগণের উপরে এই করের বোঝা, ঋণের বোঝা আমরা চাপাব না। আজকে তো সমস্ত কিছু ঋণের বোঝা পড়ে গেছে, প্রতিটি ব্যক্তির ওপরে এখন 1,55,000 টাকা আপনার ঋণ, প্রতিটি ব্যক্তির উপরে এদেশে হিসাব করে যেভাবে ঋণ নেওয়া হয়। আবার বাজেট দেয়, সেই বাজেটের মধ্যে জনগণের সমস্যার সমাধানের কোনো কিছু নেই। যে ইনফ্লেশন, সেই ইনফ্লেশন বন্ধ করার কোনো ব্যবস্থা নেই, সেটাকে রোখার কোনো ব্যবস্থা নেই, তারা সেটাকে আরো বাড়ানোর জন্য যাতে করা করেছে। আর যে সমস্ত জিনিসগুলো আমদানি করলে আপনার উৎপাদন বাড়তে পারে, আপনার ইনভেস্টমেন্ট বাড়বে, সেগুলোর উপরে ট্যাক্স আরোপ করেছে, যেমন ক্যাপিটাল মেশিনারিজ, এটা আপনার নতুন কারখানা তৈরি করতে সাহায্য করবে, যে কোনো মেশিনেই সেখানে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, যাতে করে আপনি ওটা না আনতে পারেন। আজকে দুঃখ হয় যখন কিছু কিছু আপনাদের কালিক্সরা আছেন যারা আপনার এই সরকার খুব প্রশংসা করে, কিছু বুদ্ধিজীবী আছেন তারাও প্রশংসা করেন, আমাকে যদি একবারও কি তারা তাদের বিবেককে জিজ্ঞেস করেন যে আজকে এই সরকার কোথায় নিয়ে গেছে দেশটাকে। কল্পনা করা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর লোকজনকে ভাইস চ্যান্সেলর করা হয়, করা হচ্ছে তো, বাস্তব সত্য কথা তৈরি।